প্যাকেট প্রতি রান্নার সাদা তেলের দাম বৃদ্ধি, 30 থেকে 35 টাকা। সংসার চলছে না, দাঁতে দাঁত চেপে যন্ত্রণা হজম করছি, জানালেন ক্রেতা। রাতারাতি রান্নার সাদা তেলের দাম প্যাকেট প্রতি বৃদ্ধি পেল 30 থেকে 35 টাকা। দাম বৃদ্ধির ফলে লিটার প্রতি সাদা তেলের দাম দাঁড়ালো 175 থেকে 180 টাকা। রাতারাতি তেলের দাম এভাবে বেড়ে যাওয়ায় মাথায় হাত মধ্যবিত্তের। দাম বেড়েছে সর্ষের তেলেরও, লিটার প্রতি 4 থেকে 5 টাকা বৃদ্ধি হয়েছে দাম। ইউক্রেনের আকাশে বারুদের গন্ধ, জ্বলছে যুদ্ধের আগুন। ব্যবসায়ীদের একাংশের মতে সেই যুদ্ধের আঁচ পড়েছে তেলের বাজারে। ব্যবসায়ীদের একাংশের দাবি, সাদা তেল তৈরির সামগ্রী বিদেশ থেকে সরবরাহ করা হয়, যুদ্ধের আবহে সরবরাহ কমে গেছে, সে কারণেই লাফিয়ে বাড়ছে তেলের দাম। হঠাৎ করে লিটার প্রতি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সমস্যায় আমজনতা। রান্নাঘরের মহার্ঘ বস্তু তেল, তেল ছাড়া রান্না সম্ভব নয়। বর্তমানে সেই তেলের বাজার আগুন। বনগাঁ টবাজার এলাকার পাইকারি ব্যবসায়ী কালু ঘোষ জানালেন, দিন কয়েক আগেও সাদা তেল বিক্রি হয়েছে 122 টাকা থেকে 125 টাকা, বর্তমানে সেই সাদা তেলের দাম দাঁড়িয়েছে 150 টাকার ওপর। 16টি প্যাকেট মিলিয়ে একটি করে বাক্স তৈরি হয় সাদা তেলের। 23শে ফেব্রুয়ারি পর্যন্ত সেই প্যাকেটের দাম ছিল 2020 টাকা, বর্তমানে তার দাম হয়েছে 2560 টাকা। 4 দিন আগেও সর্ষের তেলের দাম ছিল লিটার প্রতি 171 টাকা 50 পয়সা, বর্তমানে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে 174 থেকে 175 টাকা। সাদা তেল সর্ষের তেলের দামের ফারাক আর সেভাবে থাকলো না বলেও জানাচ্ছেন ব্যবসায়ীরা। 23শে ফেব্রুয়ারি যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ প্রথম বাঁধল, সেদিনকে সকালবেলায় দাম ছিল 2020 টাকা, কিন্তু যুদ্ধের যখন বোমা ফেটে গেল তখন আমরা দেখলাম তেলের বাজার হয়ে গেল 2560 টাকা, মানে 16 প্যাকেটে তেলের দাম বাড়লো 500 টাকা। সর্ষের তেলের দাম 171 টাকা 50 পয়সা ছিল আজ থেকে 4 দিন আগে, আজকে বর্তমান দাম হলো 174 টাকা, মানে আমাদের ল্যান্ডিং রেট কেনা পড়ে। আমরা পাইকারি সাদা তেল বিক্রি করছি 150 টাকা লিটার, ওটা 122 টাকা এক ক্রস ছিল। দাম বৃদ্ধির কারণ হিসাবে ব্যবসায়ী জানান, যুদ্ধের প্রভাব পড়েছে তেলের বাজারে, সে কারণেই দাম বাড়ছে। এ বিষয়ে অপর এক ব্যবসায়ী রাজু বিশ্বাস বলেন, তেলের দাম এভাবে বেড়ে যাওয়ার ফলে খরিদ্দারের সংখ্যা কমেছে, কমেছে কেনাকাটা। তেল আগে একসময় 185-184 চলে গিয়েছিল, সেটা নেমে 168-169 নেমেছিল, এখন বর্তমান 173-174 টাকা সলনি বা পারচুন বিক্রি হচ্ছে। এখন বর্তমান লিটারে 18 টাকা, ধরে তেল 174 টাকা। খাবে কী করে লোক, যারা 1 লিটার নিচ্ছে তারা এখন 100 নিচ্ছে, কেউ 50 গ্রাম নিচ্ছে। এদিন তেল কিনতে এসে তেলের দাম শুনে প্রতিক্রিয়া দিয়েছেন ক্রেতা ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায় বলেন, যুদ্ধকে সামনে রেখে দাম বাড়ানো হচ্ছে, আসলে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। দাম বৃদ্ধির ফলে সংসার চালাতে অসুবিধা হবে কিনা, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের সংসার আর চলছে না, দাঁতে দাঁত চেপে যন্ত্রণা হজম করছি। যুদ্ধকে সামনে রেখে 25 টাকা বাড়িয়ে ফেলছে সপ্তাহতেই, কিন্তু সেই দামগুলোর সঙ্গে অরিজিনাল যে কী হচ্ছে বুঝতে যাচ্ছে না। আমাদের মতো লোকদের সংসার চলছেই না, আমরা দাঁতে দাঁত চেপে দাঁতের উপরে যন্ত্রণা হজম করছি। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন গৃহবধূ রাহা দাস। তিনি বলেন, ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে তেলের দাম, তেল ছাড়া চলে না। এক মাসের ভেতর যদি এত টাকা দাম বাড়ে তাহলে কি করে চলবে, হেসেলেও তার টান পড়ছে। সব দিক থেকে খরচ বাঁচিয়েও সংসার চালানো যাচ্ছে না। এটা তো আমাদের ধরাছোঁয়ার মধ্যে বাইরে চলে যাচ্ছে, তার কারণ সমস্ত সবজি থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, তার সাথে সাথে আমাদের তেলটা না হলে তো চলেই না রেগুলার, তো সেই তেলের দামটাও আমাদের আকাশছোঁয়া হয়ে যাচ্ছে। যেটা 110 টাকায় কিনেছি সেটা এক মাসের মধ্যে 1 লাফে যদি 40-50 টাকা বেড়ে যায় তেলের ক্ষেত্রে, তাহলে সব কিছুতে তো সেই পরিমাণে দাম বেড়ে যাবে, তখন আমাদের যে সংসার চালানোর ক্ষেত্রে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। এই হেসেলে টান ধরছে সবারই, সব দিক থেকে যদি আমরা কাটিং করে করে ওটাও ঠিকভাবে সংসার চালাতে পারবো না, যেভাবে আমরা মানে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে। ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী শুধু তেলের দাম নয়, পাল্লা দিয়ে বাড়ছে চাল সহ অন্যান্য মুদি দ্রব্যের দাম। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।